দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, সরকার তো এখানে নির্বিকার নয়। যা কিছু পরিবর্তন, যা কিছু আইন, যা কিছু বিকাশ ধারা, এসবটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে। আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করে, কারফিউ গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল 15ই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন, তাদের গণতন্ত্র ছিল হানা ভোট, যেখানে 114%ও হা ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচন, মিরপুরের নির্বাচন, কি নির্বাচন হয়েছে! এখন তাদের মুখে গণতন্ত্রের বলি ভূতের মুখেরা, তারা সারা দুনিয়া জানে, FBI ঢাকায় এসে সাক্ষ্য দিয়েছে, অর্থ পাচারের সিঙ্গাপুর থেকে 40 কোটি টাকার মতো আমরা আনতে পেরেছি পাচারের টাকা, তার এক আর পোক। এখন তারা ভালো মানুষ হয়ে গেল, FBI ঢাকা এসে সাক্ষ্য দিয়ে গেছে, তারপরে আমেরিকা যাওয়া তারেক রহমান নিষিদ্ধ, সে তো আমেরিকানদের রিপোর্টের ভিত্তিতে হয়েছিল। হাওয়া ভবন দুর্নীতির ভবন, লুটপাটের ভবন, তারা এখন দুর্নীতি আর লুটপাট করে, দুর্নীতি কেউ করে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তুলে, সেটাই হচ্ছে বড় কথা।